এত বড় ছেলে কিনা কেন পড়ে বলি ইউনিফর্ম না পরে গেলে কলেজে ঢুকতে দেয় না, হ্যাঁ 5 মিনিট লেট করলে কান ধরে দাঁড় করা রাখে, হ্যাঁ জীবনটা পুরো তেজপাতা বানায় ফেলেছে। হ্যাঁ আর আমি আর তোমাকে আমার একটা ফ্রেন্ড আবিরের কথা বলছিলাম না, হ্যাঁ আর বলো না, আবির একটা মেয়ের সাথে আমাদের কলেজের প্রেম করছে, প্রেম করে বিয়ে করছে, আজকে দেখলাম এমবিসির রুমে ওরা মনে টিসি দিয়ে দেবে, বের করে দেবে, এর জন্য মনটা খারাপ আবিরের জন্য, আবিরের কথা ভাবছি। এই সমস্যা দেখো তুমি কিন্তু ভুলই করতেছ, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কিছু রুলস রেগুলেশন থাকে, এইগুলো মেনটেন করে চলতে হয়। তুমি যখন জব করবা তখন কিন্তু তোমার এইসব এক্সকিউজ চলবে না, বুঝছো? তুমি পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নাও, বুঝছো? আচ্ছা ঠিক আছে, দেখি আমি চেষ্টা করব তোমার কথাগুলো ভাবার অথবা বুঝার। আসলে কি, হ্যাঁ পরিবেশের সাথে নিজেকে তো মানিয়ে নিতে যাচ্ছি কিন্তু যে পেরে উঠতেছি না। ভালো বন্ধু ছিল, আজকে আমি প্রতিষ্ঠানে এমডি, শুধুমাত্র সেই সময় প্রতিষ্ঠানের রুলস এন্ড রেগুলেশন গুলো ঠিক ভাবে মেনেছিলাম। তুই আসলে সেই সময় ডিসিশন টা ভুল নিয়েছিলি রাবির, তুই যদি সে সময় সে ডিসিশনটা ভুল না নিতি আজকে তোর এইভাবে এই অবস্থায় থাকতো। যাই হোক, ম্যানগ্রোভ তোকে টিসি দিয়ে তোর জীবনটাকে শেষ করে দেয় না, তোকে নতুনভাবে তোর জীবনে একটা চান্স দিয়েছে। তো যাই হোক, আমি তোকে আরেকটি চান্স দিতে চাই যেন তুই আবার লাইফটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারিস। যাই হোক, তোর পেপারসটা দে আমাকে, দেখি তোর পেপারস। আচ্ছা ঠিক আছে, দেখার কিছু না, যাও। আচ্ছা তুই এই পেপারটা নিয়ে আমার সেকেন্ড ফ্লোরে যা, ওইখানে রহিম স্যার আছে, তাকে দেখাও। ঠিক আছে চল দেখাও। হ্যালো এভরিওয়ান, এই ছিল আমার জীবনের গল্প। আসলে জীবনে অনেক কিছু শিখেছি, তার মধ্যে সবথেকে বড় জিনিসটি শিখেছি সেটি হচ্ছে রাইট টাইমে রাইট ডিসিশনটি নেওয়া। আর এর পিছনে সবথেকে বড় ইন্সপিরেশন ছিল আমার শিক্ষা প্রতিষ্ঠান, যারা আমাকে শিখেছে পাংচুয়ালিটি। আসলে লাইফে সাকসেসফুল হতে গেলে সবথেকে বড় যে মুখ্য হাতিয়ারটি প্রয়োজন সেটি হচ্ছে পাংচুয়ালিটি। আর আরেকটি ইন্সপিরেশনের কথা না বললেই নয়, সেটি হলো আমার গার্লফ্রেন্ড, যে আমাকে প্রত্যেকটি বিষয়ে সাপোর্ট করেছে। আসলে মানুষের লাইফ পার্টনারটা যদি মানুষকে সাপোর্টই করতে না পারে প্রত্যেকটি ডিসিশনের ক্ষেত্রে, তাহলে সে কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারে না। কাট।